ফার্স্ট আমরা এরকম একটা সার্কেল দিলাম সুরের, ঠিক আছে, এত বড় দিলাম, দুটা যত বড় দিলাম ঠিক তার নিচে একটা আমরা লাইন টানবো। আর এটা দেওয়ার পরে এটার উপরে আমরা একটা টান দিলাম। এই জিনিসটা রাউন্ড হয়ে এসে, খুব একটা রাউন্ড না, সোজা সোজা হয়ে এসে এখানে লাইন টানবো। ঠিক এখানে আমরা এই জায়গা থেকে আমরা কুলার মতো হাতির কান টানলাম। এইখানে চোখটা হচ্ছে এখান থেকে একটু নিচে, এই বরাবর নিচে, এই নিচে প্রথম পাটা হচ্ছে। এই জিনিসটা এইভাবে রাউন্ড হয়ে এসে এইভাবে জোর করবে, আর এটা এসে নিচের দিকে একটু চিকন হয়ে এসে এখানে এর মতো দিলাম, ঠিক আছে। আর হাতির শুরুরে এরকম ভাঁজ থাকে। এরপরে একটু নিচে প্রথম পাটা দিলাম, সেখান থেকে পেটটা পর্যন্ত দিয়ে লাস্টের পাটা দিলাম। ঠিক এখান থেকে যে বাড়তি দিয়েছি এখান থেকেই হাতির দাঁতটা চলে আসলো, এই পাশের দাঁত আর ওই পাশের দাঁতের একটু অংশ দেখা যাচ্ছে। এরপরে এই আরেকটা পা দিচ্ছি ওই যে সামনে, তাহলে এ পাশেও একটা পা দিলাম সামনে। ঠিক এখান থেকে এই লেজটা আসবে, আর পায়ের হলো এরকম করে পায়ের আঙুলগুলো এইভাবে দেব। এরপরে ওর যে গালিচাটা আছে সেটা আমরা ডবল করে দিলাম, আর গালিচায় কিছু ঝুলন থাকে, এই ঝুলনগুলো আমরা কাছাকাছি লম্বা লম্বা করে ঝুলনগুলো দিলাম। আর এখানে জাস্ট একটা ফুল আমরা আগে শিখেছি, এই ফুল একটা দিলাম। আমাদের হাতির ড্রয়িং কমপ্লিট।